আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। মিয়ানমারের সামরিক সরকারকে চরম পরিণামের হুঁশিয়ারি। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে ইরান রাশিয়ার মহড়া শুরু। চীনের সঙ্গে ইরান বিষয়ক আলোচনার বিষয়বস্তু প্রকাশ করছে না ওয়াশিংটন। সৌদির আবহা বিমানবন্দরে আবারও হামলা চালালো হুতি। ফাইজারের তথ্য ভাণ্ডারে কোরীয় হ্যাকারদের সাইবার হামলা। এবং সর্বশেষ, রাশিয়ার সঙ্গে যৌথ নৌমহড়ায় যোগ দিচ্ছে ভারত। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। মিয়ানমারের সামরিক সরকারকে চরম পরিণামের হুঁশিয়ারি। জাতিসংঘ এবার মিয়ানমারের বিক্ষোভকারীদের প্রতি সামরিক সরকারের কড়াকড়ি তীব্র সমালোচনা করেছে। সেনাবাহিনী কঠোর পন্থা অবলম্বন করলে চরম পরিণাম ভোগের হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি। খবর আল জাজিরার। জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিনা সানার বার্জেনার জোর দিয়ে বলেছেন, জনগণের শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি পুরোপুরি শ্রদ্ধা দেখাতে হবে এবং বিক্ষোভকারীদের সঙ্গে প্রতিহিংসা পরায়ণ আচরণ করা যাবে না। এর ব্যতিক্রম হলে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে জাতিসংঘ জানায়, বিশ্ব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কঠোর কোনো পথ অবলম্বন করলে মারাত্মক পরিণাম হতে পারে। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে ইরান রাশিয়ার নৌমহড়া। আজ থেকে শুরু হয়েছে ইরান রাশিয়ার নৌমহড়া। দুই দেশের নৌযানগুলো সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালিয়ে মহড়া সূচনা শুরু করেছে। এ সময় সমুদ্র সীমানায় হামলার অংশ হিসাবে লক্ষ্যবস্তুতে গোলা ছোড়া হয়। খবর পার্স টুডের। জানা গেছে, মহড়ার অংশ হিসাবে ভারত মহাসাগরের উত্তর অংশের দিকে যাত্রা করেছে ইরান রাশিয়ার নৌযানগুলো। মহড়ায় ইরানের তৈরি জামারান ডেস্ট্রয়ার বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। মহড়ার সব পর্বই নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ইরানের হেলিকপ্টারের সাহায্যে। ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে 17,000 বর্গ কিলোমিটার এলাকায় এই মহড়া পরিচালিত হচ্ছে। এতে রাশিয়ার একটি ডেস্ট্রয়ার, একটি রসদবাহী যুদ্ধজাহাজ এবং হেলিকপ্টার ইরানের সঙ্গে যৌথভাবে অংশ নিয়েছে। চীনের সঙ্গে ইরান বিষয়ক আলোচনার বিষয়বস্তু প্রকাশ করছে না ওয়াশিংটন। চীনের সঙ্গে আমেরিকার ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধির পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনার বিষয়বস্তু প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসবেন কিনা বা কিভাবে ফিরে আসবেন তা নিয়ে আমেরিকার ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি সম্প্রতি চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। কিন্তু মার্কিন পররাষ্ট্র দপ্তর এই বিষয়টি নিশ্চিত করা বা আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা থেকে বিরত রয়েছে। রবার্ট ম্যালির পক্ষ থেকে আগ্রহ দেখানোর পর তার সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে চীনা কর্মকর্তাদের আলোচনা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর শীর্ষস্থানীয় কূটনীতিকদের আলোচনার বিষয়বস্তু প্রকাশ করে, বিশেষ করে সে আলোচনা যদি মার্কিন কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে হয়ে থাকে। কিন্তু চীনের সঙ্গে ওয়াশিংটনের ইরান বিষয়ক এবারের আলোচনার বিষয়বস্তু প্রকাশের ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটল। নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের আগে তার দেশকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও ক্ষমতা গ্রহণের পর বলেছেন, আমেরিকার ফিরে আসার আগে ইরানকে এই সমঝোতা সঠিকভাবে পালন করতে হবে। তবে ইরান সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, কাজে তাকে আগে ইরানের ওপর থেকে কার্যকরভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। সৌদির আবহা বিমানবন্দরে আবারও হামলা চালালো হুতি। সৌদি আরবের আবহা বিমানবন্দরে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে এই হামলায় কোনো হতাহত হয়নি বলে জানানো হয় সৌদি জোট থেকে। মঙ্গলবার সৌদির রাষ্ট্রীয় টেলিভিশন আল এক বারিয়া এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে আরব নিউজ। তবে এ হামলা ব্যর্থ করা হয়েছে বলে দাবি করেছে সৌদি জোট। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানি জেনারেলদের পরিকল্পনায় হুতিরা বেসামরিক জনগণের ওপর হামলা চালিয়েছে। তবে বিমানবন্দরে সব কিছু স্বাভাবিকভাবে চলছে। এর আগে গত সপ্তাহে আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
ফাইজারের তথ্য ভাণ্ডারে কোরীয় হ্যাকারদের সাইবার হামলা। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস দাবি করেছে, উত্তর কোরিয়ার হ্যাকাররা ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা ফাইজারের তথ্য ভাণ্ডারে সাইবার হামলা চালিয়েছে। খবর আজকালের। বলা হচ্ছে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের নির্দেশেই অস্ত্র তৈরি, অত্যাধুনিক প্রযুক্তি এবং ভ্যাকসিন সহ অন্যান্য তথ্য হাতিয়ে নিতে গোটা বিশ্বে সাইবার হামলা চালায় হ্যাকাররা। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের দাবি, গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি 9টি সংস্থার পরিষেবা যান্ত্রিকভাবে বিকল করে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছিল কিমের দেশের হ্যাকাররা। যদিও বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি উত্তর কোরিয়ার পক্ষ থেকে। রাশিয়ার সঙ্গে যৌথ নৌমহড়ায় যোগ দিচ্ছে ভারত। ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেন খানজাদি বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান যৌথ নৌমহড়ায় ভারতও অংশ নেবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, মঙ্গলবার থেকে ভারত মহাসাগরের উত্তর অংশে রাশিয়া ইরান যৌথ নৌমহড়া শুরু করেছে। এই চলমান মহড়ায় অংশ নেবে ভারত। ইরানের নৌ কমান্ডার এ প্রসঙ্গে আরও বলেছেন, গত বছর থেকে সাগরের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে যৌথ মহড়ার আয়োজন করা হচ্ছে। আজ যৌথ মহড়ার প্রথম দিনে রাশিয়ার নৌবহর আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, ভারতীয় বাহিনীও এতে যোগ দেবে। তিনি আরও বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে একই সময়ে একাধিক ইতিবাচক ঘটনা ঘটছে। পাকিস্তানের উদ্যোগে আমান শীর্ষক মহড়া চলছে, ওই মহড়ার লক্ষ্য নিরাপত্তা বিধান। পাকিস্তানের ওই মহড়ায় ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের দক্ষিণাঞ্চলীয় নৌবহরের কমান্ডার অংশ নিচ্ছেন এবং পুরো মহড়া পর্যবেক্ষণ করছেন। এবং সর্বশেষ, ফ্রান্সে সাইবার হামলা চালানোর অভিযোগ অস্বীকার করল রাশিয়া। ফ্রান্সের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাইবার হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকভ ফ্রান্স সরকারের এই সংক্রান্ত অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, তার দেশ কোনো ধরনের সাইবার অপরাধে জড়িত নয়। প্রেসকভ আরও বলেন, বহুদিন ধরে সাইবার হুমকি মোকাবেলা করার আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করার দাবি জানিয়ে আসছে রাশিয়া। ফ্রান্সের সাইবার নিরাপত্তা বিষয়ক জাতীয় সংস্থা ANSSI মঙ্গলবার এক প্রতিবেদনে প্রকাশ করে বলেছে, 2017 থেকে 2020 সাল পর্যন্ত ফ্রান্সের বিভিন্ন প্রতিষ্ঠান ও কোম্পানির বিরুদ্ধে ধারাবাহিক সাইবার হামলা রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলাই রাশিয়ার হাত ছিল। ফ্রান্সের সাইবার নিরাপত্তা বিষয়ক জাতীয় সংস্থা আরও দাবি করেছে, এর আগে স্যান্ড ওয়ার্ম হ্যাকার গোষ্ঠী যে সাইবার হামলা চালিয়েছিল, বিগত 3 বছরে সাইবার হামলার সঙ্গে তার মিল রয়েছে।